পৃথিবী যেভাবে ঘুরছে তার সাথে তাল মিলিয়ে দেশে দেশে শীত বা গরম পড়ে। পৃথিবীর যে পার্শ্ব সূর্য থেকে বেশি দূরে যায় তখন সে অঞ্চলে আলো তাপ ভালোভাবে পৌঁছায় না, ফলে সে অঞ্চলে শীতের প্রকোপ বাড়ে, যাকে আমরা বলি শীতকাল। আবহাওয়া অফিসের তথ্য যে সূর্যের তাপ আসার পথে বাধা ছাড়াও আরও কিছু কারণে শীতের তীব্রতা বাড়ে। শীতে কাবু হওয়ার অভিজ্ঞতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গেল বছরের 8 জানুয়ারি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেবার পারদ নেমে এসেছিল 2.6 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে 1968 সালের 4 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে 2.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কেন শীত? এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হচ্ছে, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় পৃথিবী ক্রমশ সূর্যের দিকে সামান্য হেলে থাকে। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে পৃথিবীর উল্টো দিকের অংশটা সূর্যের দূরে চলে যাবে, আর দূরে থাকলে সেই অংশ আলো ও তাপ পাবে কম, যাকে বলা হয় শীতকাল। উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। বাংলাদেশে যখন শীতকাল তখন অস্ট্রেলিয়ায় গরমে প্রাণ যায়, আবার ওখানে যখন শীত তখন এখানে থাকে প্রচণ্ড গরম। এর কারণ, বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ হলেও অস্ট্রেলিয়ার অবস্থান দক্ষিণ গোলার্ধে। শীতকালে সূর্যের আলো পড়ে বাঁকা বা তির্যকভাবে, যার কারণে ছড়ায় চারিদিকে। এতে তাপমাত্রা বাড়তে সময় লাগে আর শীত হয় দীর্ঘায়িত। এবার দেশে হঠাৎ কেন তীব্র শীত? কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, আকাশের দিকে কুয়াশার স্তরের ঘনত্ব বেশি হওয়ায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ছে না। আবার বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে উচ্চ বলয়ও, আর কম তাপমাত্রার অঞ্চল ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে ঠান্ডা বাতাসও ধেয়ে আসছে বাংলাদেশের অভিমুখে। এসব একসাথে যুক্ত হওয়াতেই হাড় কাঁপানো শীত। হঠাৎ কাঁপুনি দিয়ে যেভাবে শীত এসেছে, সেটা কি দ্রুত চলে যাবে নাকি আরও বেশি সময় থাকবে, সেটা নির্ভর করছে আরও অনেক কিছুর উপর।